এখন ফিডেল কাপ বিক্রিয়া, ফিডেল কাপ বিক্রিয়াটা কি? ফিডেল কাপ বিক্রিয়া হলো বেনজিনকে অ্যালকাইল হ্যালাইড অথবা বেনজিনকে অ্যাসাইল হ্যালাইড আর সিও, এটা হচ্ছে অ্যাসাইল মূল, অ্যাসাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করাতে হবে। আমার প্রভাবক হবে অনাদ্র অ্যালুমিনিয়াম হ্যালাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম হ্যালাইড। যদি এখানে ক্লোরিন ব্যবহার করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যদি ব্রোমিন ব্যবহার করে অ্যালুমিনিয়াম ব্রোমাইড। যখন বিক্রিয়া করাবো অ্যালকাইল হ্যালাইডটা যদি আমরা ভেঙে ফেলি, আরটা হচ্ছে পজিটিভ, এক্সটা হচ্ছে নেগেটিভ। যদি আর সিও এক্সকে আমরা ভাঙি, আর সিও এটা হচ্ছে পজিটিভ, এক্সটা হচ্ছে নেগেটিভ, রাইট? তার মানে আমার এই হাইড্রোজেনকে সরিয়ে এর মাথায় উঠে যাবে আর এবং এইচ এক্স আলাদা হয়ে যাবে, ঠিক? হাইড্রোজেনকে সরিয়ে এর মাথায় উঠে যাবে সিও আর এবং এইচ এক্স। তাহলে বেঞ্জিনকে এটার নাম কি হবে তাহলে? অ্যালকাইল বেঞ্জিন। আর নিচেরটার নাম হবে কি তাহলে? অ্যাসাইল বেঞ্জিন। তাহলে বেঞ্জিনকে যখন অনাদ্র অ্যালুমিনিয়াম হ্যালাইডের উপস্থিতিতে আমরা অ্যালকাইল হ্যালাইড বা অ্যাসাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করাবো, যথাক্রমে অ্যালকাইল বেঞ্জিন বা অ্যাসাইল বেঞ্জিন তৈরি হবে। এই বিক্রিয়ার নাম হচ্ছে ফিডেল ক্রাফট বিক্রিয়া। যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করানো হয় সেটাকে বলা হয় ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আর যখন অ্যাসাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করানো হবে তার নাম হল ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তো আমরা বিক্রিয়াগুলো মোটামুটি সব ভেঙে দেখিয়ে দিয়েছি, নাইট্রেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, হ্যালোজেনেশন বিক্রিয়া, ফিডেল কাপ বিক্রিয়া। এখন এই বিক্রিয়াগুলোর কৌশল আমরা দেখা দেব, এর ইন্টারনাল মেকানিজমটা কি, কীভাবে এই বিক্রিয়াগুলো গঠিত হয় সেই কৌশল আমরা এখন দেখব। এখন আমরা প্রথমে আমরা শুরু করব নাইট্রেশন বিক্রিয়ার কৌশল, ডান? তো নাইট্রেশন বিক্রিয়ার কৌশল, তো নাইট্রেশন বিক্রিয়াটা আমরা একটু লিখে রাখি তাহলে সুবিধা হবে। নাইট্রেশন বিক্রিয়াটা কি ছিল? বেনজিনকে আমরা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করিয়েছিলাম গাঢ় H2SO4 এর উপস্থিতিতে, আমার তৈরি হয়েছিল নাইট্রোবেনজিন এবং সাথে পানি। এই প্রোডাক্টটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। এখন এর কৌশল আমরা দেখাবো। যেকোনো এই যে বিক্রিয়া কৌশলগুলো, এর তিনটা করে ধাপ আছে, খেয়াল রাখবো তিনটা করে। তার প্রথম ধাপ খেয়াল করি যে আক্রমণকারী বিকারক আর যে প্রভাবক থাকবে এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করবে। যদি প্রভাবক না থাকে শুধুমাত্র আক্রমণকারী বিকারক ভেঙে যাবে। যেহেতু আমার এই বিক্রিয়ায় প্রভাবক আছে, সেহেতু আমার এই নাইট্রিক অ্যাসিড এবং H2SO4কে প্রথম ধাপে বিক্রিয়া করাতে হবে। প্রথম ধাপে যখন বিক্রিয়া করাবো আমরা ফার্স্ট স্টেপে, তখন আমার ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরি হবে। প্রথম ধাপ তাহলে বিক্রিয়ার কৌশল দেখাই আমরা। প্রথম ধাপ আমরা নাইট্রিক অ্যাসিড এবং H2SO4কে বিক্রিয়া করাবো। টেকনিকটা হচ্ছে বেঞ্জিনের মাথায় যেটা থাকবে এটা সবসময় আমরা ইলেকট্রোফাইল হিসেবে পাবো, প্লাস যুক্ত রেডিকাল হিসেবে পাবো। দ্যাট ইজ এটা হচ্ছে ইলেকট্রোফাইল। ওকে, সবসময় বেঞ্জিনের মাথায় যেটা থাকবে সেটা সবসময় প্লাস যুক্ত রেডিকাল হিসেবে পাওয়া যাবে। আর H2SO4 যেহেতু নিরোধক, ও এখান থেকে কি করবে, পানিটা শোষণ করে নেবে। আর আমার তাহলে বাকি থাকবে H2SO4- বাইসালফেট, এটা কি হিসেবে কাজ করবে,
নিউক্লিওফাইল। খেয়াল রাখবো প্রথম ধাপ সবসময় আক্রমণকারী বিকারক এবং প্রভাবক বিক্রিয়া করবে, এরা বিক্রিয়া করে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরি করবে। এটা ফিক্সড, এটা এই ধাপটা সবসময় ফিক্সড। এখন দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে আমার যে কাজ করবে ইলেকট্রোফাইল, কারণ এটা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, ইলেকট্রোফাইল মূলত আক্রমণ করবে। অর্থাৎ সেকেন্ড স্টেপ আমার কাজের, প্রথম ধাপে প্রভাবক এবং আক্রমণকারী বিকারক বিক্রিয়া করে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরি করছে। সেকেন্ড স্টেপ। দ্বিতীয় ধাপে যে ইলেকট্রোফাইলটা আমরা পেলাম, এই বেনজিন চক্রে আক্রমণ করবে, বেনজিন চক্রে আক্রমণ করবে। এখন নাইট্রো প্লাস এর তো ঘাটতি, এ কোথায় যুক্ত হবে? ইলেকট্রন সম্পন্ন অঞ্চলে, যেখানে ইলেকট্রনের আধিক্য আছে, যেখানে ইলেকট্রনের প্রাধান্য বেশি, সে এখানে যুক্ত হবে। তাহলে আমার এই চক্রে কিন্তু ইলেকট্রনের উৎস তৈরি করতে হবে, সোর্স তৈরি করতে হবে, তারপরে কিন্তু নাইট্রোন ওটা যুক্ত হতে পারবে। তা আমাদের উদ্দেশ্য তো হচ্ছে হাইড্রোজেনকে তাড়িয়ে দিয়ে ওখানে নাইট্রোটা যুক্ত করবো। তাহলে আমরা এই বনটা ভেঙে এই কার্বনের উপর ইলেকট্রনের সরবরাহ বাড়িয়ে দিলাম, ইলেকট্রনের সোর্স তৈরি করলাম, উৎস তৈরি করলাম। যখন ইলেকট্রনের উৎস তৈরি হলো এই কার্বনের উপরে, তখনই এই ইলেকট্রোফাইলটা কী হবে, এখানে যুক্ত হতে পারবে। আমরা বলেছি এই তিনের মাত্রা যেদিকে প্লাস চার্জ থাকে সেই দিকে রাখতে হয়। তাহলে আমরা যে কোনো বন্ড কিন্তু ভাঙতে পারি, হাইড্রোজেনটা যদি এখানে রাখতাম এই বন্ডটা ভাঙতাম, হাইড্রোজেনটা যদি এখানে রাখতাম এই বন্ডটা ভাঙতাম, যেহেতু আমি হাইড্রোজেনটা সরিয়ে দিব, এই জন্য এখানে ইলেকট্রনের উৎস আমরা তৈরি করেছি। তাহলে এখানে কি ঘটনা ঘটেছে দেখে একটু খেয়াল করি সবাই, এই বন্ড এবং এই বন্ডের কিন্তু কোনো কাজ আমি করি নাই, তবে বসিয়ে রাখলাম। এখান থেকে বন্ড চলে গেছে, তার মানে এখানে প্লাস চার্জ, এখানে আছে হাইড্রোজেন, আর নতুন করে যুক্ত হলো কে, নাইট্রো। এটাকে কি বলবো, এটা একটা জৈব আয়ন, কার্বনের উপর একটা প্লাস চার্জ আছে, তার এর নাম দিব আমরা কার্বো ক্যাটায়ন। তাহলে সেকেন্ড স্টেপে কি হয়েছে, সেকেন্ড স্টেপে ইলেকট্রোফাইল বেনজিন চক্রে আক্রমণ করে কার্বো ক্যাটায়ন তৈরি করেছে। আমরা কি করেছি, বন্ড এখানে ভেঙে তুলে দিয়েছি, এখানে ইলেকট্রনের উৎস তৈরি করলাম। তাহলে নাইট্রোমূলক বা ইলেকট্রোফাইল যাই বলি, ওই বেনজিন চক্রে যুক্ত হতে পারলো। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা হাইড্রোজেনটা যদি সরাই দিতে পারি, তাহলে কাঙ্ক্ষিত উৎপাদন আমার নাইট্রো বেনজিন হয়ে যাবে। আমার হাতে অপশন আছে কি, নিউক্লিওফাইল যে বাইসালফেট আয়ন, আমার কাছে অপশন আছে। থার্ড স্টেপে এই নিউক্লিওফাইল কার্বো ক্যাটায়নে আক্রমণ করবে। সবার জন্য এক কৌশল, আজকে যতগুলো বিক্রিয়া সবার জন্য একই কৌশল। তাহলে দ্বিতীয় ধাপ, থার্ড স্টেপ, আমরা কার্বো ক্যাটায়নটা লিখে ফেলব। এখন এই যে বাইসালফেট আয়ন, ও কি করবে, এই যে কার্বো ক্যাটায়ন হতে প্রোটনটা নিজের দিকে টান দেবে। তাহলে এই শেষ ফর মিলে কি তৈরি হলো, এই স্টেজ ফর, আমরা যে ক্যাটালিস্ট যে প্রভাবক সেটা ব্যাক পেলাম, আর এই যে বগের ঠ্যাং, যে ঠ্যাংটা লম্বা হয়ে গেছে, এটা কি হবে, আবার ভিতরে শিফট হবে, ভিতরে শিফট হয়ে এখানে বন্ড তৈরি করে ফেলবে, এবং এই প্লাস চার্জ কি করবে, ভ্যানিশ করে ফেলবে। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে উৎপাদ, যে নাইট্রো বেনজিন, সেটা আমরা পেয়ে যাব। বুঝেছে কিনা সবাই, 10 সেকেন্ড 20 সেকেন্ড টাইম ওটা তুলে ফেলি সবাই। তাহলে এটা যদি আমরা আবার বলার চেষ্টা করি, এখানে কি করছি, প্রথমে আমরা যে আক্রমণকারী বিকারক ছিল আর যে প্রভাবক ছিল, তাদের মধ্যে বিক্রিয়া করা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরি করছে। যখন ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি করবো, টেকনিক হচ্ছে বেনজিনের মাথায় যেটা থাকবে সেটা সফটওয়্যার আমরা ইলেকট্রোফাইল হিসেবে পাবো। আর স্ট্রেসফল যেহেতু নিরোধক ও পানি শোষণ করে নিয়েছে, আর বাকি থাকে বাইসালফেট, যেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। যেহেতু এটা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, সেকেন্ড স্টেপে ইলেকট্রোফাইল বেনজিন চক্রে আক্রমণ করবে। তো ইলেকট্রোফাইলের জন্য আমরা চক্রে ইলেকট্রনের উৎস তৈরি করেছি, এই বন্ডটা শিফট করে কার্বনের মাথায় তুলে দিয়েছি, যে কোনোটা আমি ভাঙতে পারতাম, বাট এই হাইড্রোজেনটা সরাবো বলে আমি এই বন্ডটা শিফট করে কার্বনের মাথায় তুলে দিয়েছি। যখন এই কার্বনের মাথায় তুলে দিলাম, তখন ইলেকট্রনের উৎস তৈরি হলো, তখন নাইট্রোমূলকটা কী হবে, আমার এখানে যুক্ত হতে পারবে। ওকে, থার্ড স্টেপে তাহলে আমার এই বন্ড এবং এই বন্ডের কোনো কাজ
আসপিরিন এখান থেকে চলে গেছে, জাস্ট এখানে প্লাস চার্জ তৈরি হয়ে গেল কার্বোক্যাটন। থার্ড স্টেপে নিউক্লোফাইল কি করেছে, কার্বোক্যাটন থেকে প্রোটন নিজের দিকে টান দিয়েছে, টান দিয়ে স্ট্রেস উপর তৈরি হয়ে গেছে, এই বন্ড আবার ভিতরে শিফট হয়ে আমার নাইট্রোবেনজিন আমার কাঙ্ক্ষিত উৎপাদন আমি পেয়ে গিয়েছি। এখন যদি আমি সালফোনেশন বিক্রিয়ার কৌশল করতাম, সালফোনেশন বিক্রিয়ার কৌশল, তাহলে বেনজিনকে কি করতে হয়, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিতে হয়, এখানে জাস্ট তাপ থাকবে আর কিছু না, এখানে শুধু তাপ দিব, আমার বেনজিনের মাথায় চলে যাবে কি SO3H আর পানি, এটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। এখন এই বিক্রিয়ার কৌশল আমরা দেখাবো। আমরা যখন ফার্স্ট স্টেপ করতে যাচ্ছি, এখানে কিন্তু কোনো প্রভাবক আমার নাই, প্রভাবক যেহেতু আমার এখানে নাই, তাহলে আমার শুধুমাত্র এই স্টোসোপোরটা এখান থেকে ভেঙে যাবে, এই স্টোসোপোরটা ভেঙে যাবে আমার, শুধু এই স্টো যেহেতু প্রভাবক নাই, তাহলে শুধুমাত্র এই স্টোসোপোরটা নিয়ে আমরা এখানে কাজ করবো। তাহলে আমার ইলেকট্রোফাইল কি তৈরি হবে, বেনজিনের মাথায় যেটা থাকবে সেটা সবসময় কি তৈরি হবে, ইলেকট্রোফাইল SO3H, এই যে ইলেক্ট্রোফাইল হয়ে গেল। আর এতে বাকি থাকে কি OH OH-, এটা আমার নিউক্লোফাইল হিসেবে কাজ করবে। আর এখানে অন্য কিছু তৈরি হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এখানে কোনো প্রভাবক নেই, এই জন্য আমরা শুধুমাত্র এই স্টেসোপোরটা ভেঙে ফেলেছি, রাইট। সেকেন্ড স্টেপে আমার ইলেকট্রোফাইলের জায়গায় কে কাজ করবে, SO3H, ও বেনজিন চক্রে আক্রমণ করবে, NO2টা উঠাই দিব, এখানে কী হবে, SO3H কি তৈরি হয়ে গেল, কার্বোক্যাটন। থার্ড স্টেপে আমার কী হবে, আমার নিউক্লোফাইল এবার কে OH-, এই নিউক্লোফাইল প্রোটনটা এখান থেকে টান দিবে, টান দিয়ে আমার তৈরি করে ফেলবে পানি, এবং হাইড্রোজেনটা ভিতরে শিফট হয়ে আমি পেয়ে যাব বেনজিন সালফোনিক অ্যাসিড। একই কৌশল, বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করে ফেললাম। আমরা আরো একটা কৌশল দেখাবো, আমরা ফিটিল অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশনের একটা দেখাবো, আমরা ক্লোরিনেশনটা দেখাই, বাদ বাকিগুলো আমরা করে ফেলতে পারবো, সমস্যা না। তাহলে আমরা ক্লোরিনেশন বিক্রিয়ার কৌশলটা দেখাই, আমরা ক্লোরিনেশন করছি স্পেসিফিক সালফোনেশনের মতো ক্লোরিনেশনটা করছি। তাহলে ক্লোরিনেশন কি হবে, বেনজিনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া, আমার এখানে যেটা ক্যাটালিস্ট সেটা কি হয়, ফেরিক ক্লোরাইড। তাহলে আমার তৈরি হয় কি, ক্লোরোবেনজিন আর HCl, কি তৈরি হলো, ক্লোরোবেনজিন, কি তৈরি হলো, ক্লোরোবেনজিন। তো এই বিক্রিয়ায় আমার ফার্স্ট স্টেপ কিভাবে কাজ করবে, তাহলে আমার কিন্তু ফার্স্ট স্টেপ যখন আমি করছি, খেয়াল করি আমার কিন্তু ক্লোরিন আছে, আমার প্রভাবকও আছে, আমার আক্রমণকারী বিকারকও আছে। তাহলে আমার ফার্স্ট স্টেপে ক্লোরিন এবং এই ফেরিক ক্লোরাইডকে বিক্রিয়া করাতে হবে। এবং ফার্স্ট স্টেপ যদি চিন্তা করি, এই বেনজিনের মাথায় যেটা থাকবে সেটাই কিন্তু আমার প্লাস অংশ হিসেবে পাবো। তাহলে আর বাকি থাকে কি, FeCl3, এখানে একটা ক্লোরিন, তাহলে FeCl4-, তাহলে এটা কি তৈরি হয়ে গেল, এর নাম কি, এটা ইলেকট্রোফাইল লিখে দিই, এটা ইলেকট্রোফাইল, এটা নিউক্লোফাইল। সেকেন্ড স্টেপে এই যে ক্লোরোবেনজিনের ক্লোরোমূলকটা এখানে কাজ করবে, কাজ করে আক্রমণ করে আমার কি তৈরি করে ফেলবে, ক্লোরোবেনজিন, সরি আক্রমণ করে এখানে কি তৈরি হবে, কার্বোক্যাটন। সেকেন্ড স্টেপে কার্বোক্যাটন থেকে নিউক্লোফাইল হচ্ছে আমার FeCl4-, টেকনিকটা হচ্ছে FeCl4- প্রোটনটা টান দিবে, সবসময় প্রভাবকটা কিন্তু ব্যাক পাওয়া যাবে, এই জন্য ফেরিক ক্লোরাইডটা আমরা আগে লিখে ফেললাম, ফেরিক ক্লোরাইড আগে লিখে ফেললাম, আর এখান থেকে ক্লোরিন আর একটা H মিলে কি হয়ে যাবে, HCl।
আর আমার এখানে থেকে যাবে ফাইনালি ক্লোরোবেনজেন। ফিটিল কাপ অ্যালকাইলেশনটা আবার পুরোটা ভেঙে আর একবার দেখাবো ফিটিল কাপ অ্যালকাইলেশনটা, তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে আর একটু সহজ হবে। এটা সবাই তুলে নিই, আমার 15 সেকেন্ড টাইম, সবাই এটা তুলে নিই। প্রথমে কি হয়েছে, আমরা বেনজিনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করেছি, ফেরিক ক্লোরাইড উপস্থিতি তৈরি হয়েছে ক্লোরোবেনজিন আর এইচসিএল, এটা হচ্ছে মূলত ক্লোরিনেশন বিক্রিয়া ক্লোরো। তো ফার্স্ট স্টেপ যখন করবো, টেকনিকটা হচ্ছে আক্রমণকারী বিকারক এবং প্রভাবক বিক্রিয়া করবে। এখানে যেহেতু প্রভাবক আছে ক্লোরিন আর ফেরিক ক্লোরাইড, আমরা বিক্রিয়া করে ফেললাম ফার্স্ট স্টেপে। বেনজিনের মাথায় যেটা থাকবে সেটা সবসময় আমরা ইলেকট্রোফাইল হিসেবে পাবো, বাদ বাকি থাকে কি, তাহলে এপিসিএল থ্রি আর সাথে একটা ক্লোরিন, এপিসিএল ফোর মাইনাস এটা নিউক্লিওফাইল। যেহেতু এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, সেকেন্ড স্টেপ আমার ইলেকট্রোফাইলটা কী করবে, বেনজিন চক্রে আক্রমণ করবে। তো বেনজিন চক্রে ইলেকট্রনের উৎস তৈরি করলাম, এই বন্ডটা ভেঙে কার্বনের মাথায় তুলে দিলাম, এখানে ইলেকট্রনের উৎস তৈরি হলো, ইলেকট্রনের উৎস যখনই তৈরি হলো তখনই আমার এই ইলেকট্রোফাইলটা এখানে সহজে যুক্ত হতে পারবে। তাহলে আমার কি হলো, এই বন্ড এবং এই বন্ড ঠিক আছে, এখান থেকে চলে গেছে, তার মানে এখানে কী হবে, প্লাস চার্জ এই সাসে আর ক্লোরিন যুক্ত হয়ে গেল। থার্ড স্টেপে কী করলাম, আমরা নিউক্লিওফাইল যে এফিসিএল ফোর মাইনাস, ও কী করলো এখান থেকে প্রোটনটা নিজের দিকে টান দিল। আমরা ক্যাটালাইজ সবসময় ব্যাক পাবো, এফিসিএল থ্রি ব্যাক পেয়ে গিয়েছি, আর এই সার এখান থেকে একটা ক্লোরিন মিলে এইচসিএল, এবং ফাইনালি এই বন্ডটা আবার ভিতরে শিফট হয়ে আমি ক্লোরোবেনজিন পেয়ে যাব, রাইট। এটা আশা করি শিখেছি। এখন আমরা ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশলটা এটা পুরোটাই মুছে দিয়ে একবার আবার আমরা ফাইনালি একেবারে প্রথম থেকে দেখাবো ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়াটা কি ছিল, বেনজিনকে আমরা বিক্রিয়া করাইছি অ্যালকাইল হ্যালাইডের সাথে অনাদ্র অ্যালুমিনিয়াম হ্যালাইডের উপস্থিতিতে তৈরি হয়েছে আমার অ্যালকাইল বেনজিন প্লাস H6। তাহলে আমার খেয়াল করতে হবে ফার্স্ট স্টেপ, এখানে কিন্তু আমার প্রভাবক আছে আবার আক্রমণকারী বিকারকও আছে। তাহলে প্রথম ধাপে আমি কার কার বিক্রিয়া করাবো, এই যে আক্রমণকারী বিকারক এবং অ্যালুমিনিয়াম হ্যালাইডের বিক্রিয়া করাবো। টেকনিকটা হচ্ছে এখন তো ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হয় ফার্স্ট স্টেপে, তাহলে বেনজিনের মাথায় যেটা সেটা সবসময় আমরা ইলেকট্রোফাইল হিসেবে পাবো, আর বাকি থাকে Al(X3) আর এক্স মিলে কী তৈরি হবে, তাহলে আমার Al(X4) মাইনাস, এটা কী তাহলে, নিউক্লিওফাইল। কারো কোনো কোশ্চেন আছে কি না, ফার্স্ট স্টেপে সবসময় আক্রমণকারী বিকারক এবং প্রভাবক নিজেদের মতো বিক্রিয়া করে আমার কি তৈরি করে ফেলবে, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরি করে ফেলবে, ওকে। দ্বিতীয় ধাপ সেকেন্ড স্টেপে এই ইলেকট্রোফাইল কি করবে, বেনজিন চক্রে আক্রমণ করবে। তাহলে আর প্লাস ইলেকট্রোফাইলটা এখন এই চক্রে আমরা কী করবো, ইলেকট্রনের উৎস তৈরি করবে। বন্ডটা নিয়ে কার্বনের মাথায় তুলে দিলাম, আমার তৈরি হয়ে গেল এখানে ইলেকট্রনের উৎস। তাহলে এই যে ইলেকট্রোফাইল এটা কী করবে, বেনজিন চক্রে যুক্ত হতে পারবে। ডিপচিলের মাথার দিকে প্লাস চার্জ, সেই দিকে রাখবো সবসময়। তাহলে যখনই আমার তাহলে এখানে কী ঘটনা ঘটছে, এই বন্ড এবং এই বন্ডের কোনো কাজ আমি করি নাই, এখান থেকে চলে গেছে, তার মানে এখানে চার্জ পজিটিভ, আমার হাইড্রোজেন আছে অলরেডি আর যুক্ত হয়ে গেল আর, দ্যাট ইজ কি তৈরি হলো, কার্বো ক্যাটায়ন। কার্বনের উপর একটা প্লাস থাকলে সেই যোগদানকে আমরা বলি কার্বো ক্যাটায়ন। থার্ড স্টেপ আমার কি কাজ করবে, নিউক্লিওফাইল। তাহলে এই কার্বো ক্যাটায়নটা আমরা লিখে ফেলব, এইচ আছে আর আছে, তাহলে আমার নিউক্লিওফাইল আছে Al(X4) মাইনাস। এ কি করবে, এই প্রোটনটা নিজের দিকে টান দেবে। আমি বলেছি ক্যাটালিস্ট সবসময় ব্যাক পাওয়া যাবে, তাহলে অ্যালুমিনিয়াম হ্যালাইড কিন্তু আমি ব্যাক পাবো। অ্যালুমিনিয়াম হ্যালাইড যদি চলে যায় এখান থেকে একটা এক্স থাকে, আর এই এইচ মিলে এর সাথে কি পাবো, এইচ এক্স। এই যে প্রভাব
এই যে প্রভাবক ব্যাক পেলাম, আর এই যে বলটা পকেটের মতো লম্বায় আছে এটা আবার ভিতরে শিফট হয়ে আমার কার্বোকার্বন যে প্লাস চার্জটাকে ভ্যানিশ করে ফেলবে এবং কাঙ্ক্ষিত যে উৎপাদ আমরা অ্যালকাইল বেনজিন সেটা পেয়ে যাব। তো আর ফিডব্যাক অ্যাসাইনেশন এই বিক্রিয়াটা আপনারা সবাই করে ফেলবেন, করে আমার ইনবক্সে দিবেন, আমরা ওটাকে চেক করে দিব যে হ্যাঁ ঠিক হয়েছে কিনা, পারফেক্ট হয়েছে কিনা, ফিডব্যাক অ্যাসাইনেশনটা সবাই করে দিবেন। আর এই যে বিক্রিয়াগুলো আজকে দেখালাম আমরা, এই বিক্রিয়া কৌশল বইতে একটু কমপ্লেক্স আকারে দেওয়া আছে, আমার মনে হয় যে কিছুটা কমপ্লেক্স, আমরা চেষ্টা করেছি এটা সর্বোচ্চ সহজ করে দেখানোর জন্য। বর্ণনা কেমন লিখব যদি আমরা ধাপগুলো বর্ণনা যদি বলতে চাই সবাই একটু নোট করে নিব, যে প্রথম ধাপে লিখব এক্ষেত্রে আক্রমণকারী বিকারক এবং প্রভাবকের বিক্রিয়া ইলেকট্রোফাইল এই এবং নিউক্লিওফাইল এই তৈরি হয়। ওকে, দ্বিতীয় ধাপে কি লিখব, দ্বিতীয় ধাপে এ ধাপে ইলেকট্রোফাইল বিলীন চক্রে আক্রমণ করে কার্বোকাটায়ন তৈরি করে, ব্যাস শেষ। থার্ড স্টেপে কি লিখব, এ ধাপে নিউক্লিওফাইল কার্বোকাটায়ন থেকে প্রোটন টেনে নিয়ে উৎপাদ এটা তৈরি করে, ব্যাস। ওকে, প্রথম ধাপে আক্রমণকারী বিকারক এবং প্রভাবকের বিক্রিয়া ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হয়, দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল বিলীন চক্রে আক্রমণ করে কার্বোকাটায়ন তৈরি করে, তৃতীয় ধাপে নিউক্লিওফাইল কার্বোকাটায়ন থেকে প্রোটন টেনে নিয়ে কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করে। তো বইতে যেভাবে দেওয়া আছে সেটা আমার কাছে কমপ্লেক্স লাগে, এটা আপনাদের কাছে সহজ হবে আশা করি। আর সবাই ফিডব্যাক অ্যাসাইনেশন বিক্রিয়ার কৌশলটা করে আমাদেরকে ইনবক্সে দেবেন, ওটা আমরা চেক করে দিব। তো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগছে, আজকে এই পর্যন্ত আমরা শেষ করছি, সবার জন্য শুভকামনা, ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ হাফেজ।